আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন ব্রেড বল রেসিপি। তো এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন, তাহলেই আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে আমরা চিকেন ব্রেড বলের জন্য প্রথমে ভেতরের পুরটা রেডি করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ তেল, রান্নার তেল। তারপর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1/2 কাপ মুরগির মাংস। তো মুরগির বুকের মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপর আমি এগুলোকে পেঁয়াজের সাথে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসের কিমাও দিতে পারেন। মুরগির মাংসগুলোকে একটু ব্লেন্ডার করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর কিমা হয়ে যাবে। তো এখানে আমি আদা ও রসুন বাটা দুটো মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। তো আমি এখানে 2 কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ, মানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। তো আরও দিয়ে দেব এখানে আমি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। তো তারপর আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব মাংসের কিমাগুলোকে। তো আমি এখন এগুলোকে একটু ঢেকে দেব যেন মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এগুলোকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2-3 মিনিট এগুলোকে রান্না করব। তো তারপর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে। তো এখানে 1/2 কাপ হয়েছে, তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার কারণ হলো আমরা যখন এগুলোকে বল করব, যখন আলু দেবেন তখন কিন্তু বলগুলো অনেক সুন্দর হবে। তারপর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। তারপর এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, আর ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো থেকে আমরা গোল গোল করে বলের আকার দেব। তো এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বলগুলো আপনারা বানিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এভাবে বানালে কিন্তু সুবিধা, তো সহজে করা যায়। তারপরে চাইলে কিন্তু চামচ দিয়েও একটু একটু করে দিতে পারেন, কিন্তু যখন এরকম বলের আকার করে নেবেন তাহলে আপনারা বুঝবেন কয়টা হলো, আপনার পাউরুটিগুলোকে ওইভাবে কেটে নিতে পারবেন। তো আমি এভাবে করে মাঝারি সাইজের বলগুলো করে নিচ্ছি, আপনারা ছোটো বা বড় করে নিতে পারেন। তো আমি এগুলোকে করে নিচ্ছি। আমার তো মনে হয় রান্নাটা সবসময় সহজই হওয়া উচিত কিন্তু মজাদার। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো শেয়ার করতে এবং মজাদার রেসিপি। তো আমি এভাবে করে আমি বলের আকার করে নিচ্ছি। তো আলুগুলো দেওয়ার কারণ হলো আলু দেওয়ার কারণেই কিন্তু এটা গোল বলের মতো হয়েছে, শুধু চিকেন দিলে কিন্তু এটা হতো না। তো আমি এই যে দেখুন আমার এখানে 60টা হয়েছে, তো আমি ওই হিসাবে 7 পিস পাউরুটি কেটে নেব। তো আমি এখন পাউরুটিগুলোকে এই যে দেখতে পাচ্ছেন 4-5টা কেটে নিচ্ছি। পাশের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো কেটে নেবেন, ওগুলো কিন্তু পেলে দেবেন না, ওগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব বানানো যায়। তো তারপর আমি একটা এখানে পানি নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো পানিগুলো দিয়ে আমি পাউরুটিটাকে এভাবে ভিজিয়ে তারপরে 2 হাত দিয়ে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, তো 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ পানিটা আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে পানির পরিবর্তে কিন্তু দুধও দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয়। তো প্রসেসটা কিন্তু একই। তারপর যে বলগুলো আমরা তৈরি করেছি সে বলগুলো এখন আমি এভাবে করে পাউরুটির মধ্যখানে রেখে তারপর পাউরুটিগুলোকে বলের আকার করে দেবো।
তো গোল করার এটাই কারণ। খুব সহজে আপনার পাউরুটিটা খুব একদম সুন্দরভাবে বলের আকার ধারণ করবে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু বলের মতো হয়ে গেছে। তো তারপর আমরা এগুলোকে বিস্কুটের গুঁড়োয় এভাবে গড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্পেও গড়িয়ে নিতে পারেন, বা চাইলে এমনি ভেজে নিতে পারেন, বা ডিম দিয়ে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োয় আপনারা এভাবে করে নিতে পারেন। তো আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু আপনারা এটাকে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে করে বিস্কিটের গুঁড়োয় এভাবে করে এগুলোকে গড়িয়ে নিচ্ছি। তো আমি সবগুলোকে ঠিক একই প্রসেসে আমি এগুলোকে করে নেব। তো এই যে দেখুন, আমার একটা হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলোই করে নেব। তো আমি সবগুলো করে নিচ্ছি, তারপর আমি চলে যাব এগুলো ভাজতে। তো আমি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমরা পাউরুটি বলগুলো এখানে ছেড়ে দেব। তো এগুলোকে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব ব্রাউন কালার করে। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এক পিঠটা যখন হয়ে যাবে তখন অপর পিঠটা আপনারা উল্টে দেবেন। এই যে দেখুন, আমি তো এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন চার পাঁচটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এগুলোকে বেশি নাড়তে হবে না, এগুলো দেখবেন অটোমেটিকই ফুলে উঠেছে। তো এই যে দেখুন, আমার এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই মজাদার রেসিপিটি। তো আশা করি সবার আমার রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।